ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। শীতের বিকেলে ধুমায়িত চায়ের সাথে যদি কেক হয় তাহলে কিন্তু মন্দ হয় না, আর সেই কেক যদি নিজের হাতের বানানো হয় তাহলে তো জমে ক্ষীর। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বানানো মার্বেল কেক। যারা বেকিং প্রেমী তাদেরকে বলে রাখি আমি যে মাপসহ কেকটা বানাচ্ছি তা কিন্তু পারফেক্ট। চলুন তাহলে দেখে নিচ্ছি কী কী আমার এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে। নিয়েছি ময়দা, পাউডার সুগার, গুঁড়ো দুধ, ডিম, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, কোকো পাউডার, লিকুইড দুধ আর বাটার। প্রথমেই আমি কেক টিনটাকে তৈরি করে নিয়েছি। আমার কাছে এইখানটা বাটারেরই পেপার ছিল, সেটাকে আমি নিচের পোর্শনটা সার্কেলভাবে কেটে নিয়েছি, নিয়ে এটাকে আটকে এরপরে বাটার লাগাইছিল সেটাকে আমি ব্রাশ করে নিয়েছি। আর ওই বাটার পেপারকেই আমি একটু লম্বা করে কেটে নিয়ে দুই ভাগে এটাকে এইভাবে করে নিয়েছি। সাইডে এই পেপারগুলো দেওয়ার কারণ হচ্ছে কেকটা যদি আমার কেক টিনের ওপরে বেকিং হয়ে ফুলে ওঠে তাহলে কিন্তু বাইরেটা হেলে যাবে না, সুন্দর শেপে তৈরি হয়ে যাবে। সেই জন্যে এই সাইডের এই কাগজগুলো দেওয়া। এগুলো আমি পুরোটাই বাটার ব্রাশ করে নিয়েছি। কেকের শুরু মানে কেক বানানোর শুরুতেই কিন্তু প্রথমে কেক টিনটাকে তৈরি করে নিতে হবে। এবার এই বাটার পেপারটা যে নিচের দিকে তার মধ্যে সামান্য আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ময়দা ছেটানোটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব, ছড়িয়ে পুরো নিচের দিকের যে পেপারটা সেটাতে লাগিয়ে নিচ্ছি। ময়দাটা চারিদিকে ভালো করে লেগে যাওয়ার পরে এটাকে আমি আলতো করে যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে কেক করতে সেগুলো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করব। এবার আমি আপনাদের মাপগুলো ঠিক মতন বলবো। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে নামার সময় কিন্তু একদম হাত দিয়ে এরকম করে লেপে পুরো 1 কাপই নিতে হবে, কিন্তু উপরভাবে উপর চুপুরভাবে নিলে কিন্তু হবে না। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার ওই একই কাপে আরও 1/2 কাপ নিয়ে নিচ্ছি এখানে ময়দা, তাহলে আমি মোট 1.5 কাপ ময়দা এখানে নিলাম। এবার আমি এরকম টেবিল চামচের 4 চামচ মতন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 4 চামচের ল্যাপা 1 চামচ আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার, আরও আমি 1/2 চামচ বা 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি এখানে আর একটু বেকিং পাউডার। এবার এটা আমি ভালো করে এই বোলের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা গুটলি না থাকে, সেজন্য। তো এই আমি ছেঁকে নিলাম। তাহলে এটা হয়ে গেল কেক করার আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে ছেঁকে নিয়ে মিলিয়ে নিলাম, নিয়ে আমি এটা আবার এক সাইডে রেখে দেব। এবার আপনাদেরকে থার্ড স্টেপ দেখাচ্ছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন নুন। নুনটা আমি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি নুনটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি, এর মধ্যেই আমি কেকটা করব, সেই জন্য আমাকে আগে থেকেই এটা তৈরি করে রাখতে হবে। ঢাকা দিয়ে দেবো এইভাবে। আমি যে এখানে ঢাকনাটা দিয়েছি তার মধ্যে একটা ছিদ্র আছে, সেটা একটা কাগজের টুকরো দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি, এটাকে আমি তৈরি করে রাখলাম। এবার আমি যাচ্ছি 4th স্টেপের দিকে। আমি এখানে 100 গ্রাম বাটার নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে। হ্যাঁ, সবসময় কিন্তু রুম টেম্পারেচারে কেক করতে হলে কিন্তু প্রত্যেকটা জিনিস রুম টেম্পারেচারে লাগবে। এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার। আপনারা ইচ্ছা করলে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন বাটারটাকে। তা আমি প্রথমে হালকা হাতে এটাকে একটু ব্লেন্ড করে নেবো বাটারটাকে। আমি যে কাপের মাপ দিয়ে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই মাপ দিয়ে 1 কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আমি নর্মাল চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার একটু একটু করে 3 ভাগে এই চিনিটাকে মেশাবো আর ব্লেন্ড করব বাটারের সাথে।
আবার দিয়ে দিচ্ছি সেকেন্ড বার দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে একটু মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি মাঝখানে ব্লেন্ড করা থামিয়ে একটা সিলিকন স্প্যাচুলা দিয়ে বা একটা চামচ দিয়ে ভালো করে এটাকে কাচিয়ে নিতে হবে দেখুন আমার বিট করা হয়েছে আমি কেমন করে বুঝবো এই যে বাটার আর চিনিটা যে বিট করলাম প্রথমে বাটারের কালারটা যে একটু লাইট হলদে কালার থাকে সেরকম ছিল এখন দেখুন পুরোপুরি হোয়াইট কালার হয়ে গেছে তার মানে এটা আমার বিট করা হয়ে গেছে এবার আমি এই কেক করতে চারটে ডিম ইউজ করব একবারে চারটে ডিম দেব না একটা করে দেব বিট করব এইভাবে আমি চারটে ডিম ইউজ করব এখানে এবার এই একটা ডিম দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি এটা আমি দিয়েছি সেকেন্ড ডিমটা এবার আমি এটাকে বিট করে নেব এইভাবেই আমি আরো দুটো ডিমকে দিয়ে বিট করে নেব একটা করে দেব আর বিট করব আবার একটা করে দেব এইভাবে এই ফোর্থ নম্বর আমি যে ডিমটা দিচ্ছি এবার আমি এর সাথে অ্যাড করছি এক চামচ ভ্যানিলা এসেন্স আমার এটা পুরো বিট করা হয়ে গেছে এবার আমি এতে একটু একটু করে আমি যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব আগে আর একবার ভালো করে এগুলো মিশিয়ে নেব একবারে দেব না কিন্তু হ্যাঁ আর যখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টস দেব তখন কিন্তু আমি আর হ্যান্ড ব্লেন্ডার চালাবো না এবার এটা আমি এই রকম ভাবে একদিকে কেক করার সময় কিন্তু সবসময় একদিকেই ঘোরাতে হবে একবার এদিক একবার ওদিক ঘোরালে হবে না এরকমভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব আবার এখানে দু চামচ মতন দিয়ে দিচ্ছি এটাকে আমি চার ভাগে দেব দু ভাগ দিলাম আরও দু ভাগ দিয়ে মিশিয়ে নেব একই প্রসেসে মিশাবো আমি এটাকে এখানে আমি হাফ কাপের থেকেও কম দুধ নিয়েছি আমি একবারে দুধটাকে মেশাবো না এটাও নর্মাল টেম্পারেচারের দুধ তো আমি এখানে আগে প্রথমে পুরো এই ব্যাটারটার মধ্যে অল্প একটু দেব দুধ আমার কিন্তু ময়দাটা এখানে মেশানো হয়ে গেছে পুরো ব্যাটারটাই তৈরি হয়ে গেছে এমনি দুধ ছাড়া আর বেশিক্ষণ ধরে মেশানোর দরকার নেই শুধু যে আমি ডিম বাটার এবং চিনির যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ময়দাটা দিয়ে মিশিয়ে নিলেই জাস্ট হয়ে যাবে আবার একটু দুধ মিশাচ্ছি এতে হাফ কাপেরও কম নিয়েছিলাম আর আমার এতটুকু দুধ থাকলো এটা আমি পরে ইউজ করব এটাও আমি আবার এইভাবে একই প্রসেসে মিশিয়ে নেব আমার এই পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি এখন দুভাগে ভাগ করব এখানে যে আমি কেক করার জন্য প্যানটাকে তৈরি করেছিলাম সেটা এবার গ্যাসের উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব কম করে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দেব আর এখানে যে আমি নুনটা ইউজ করছি এটা করার কারণ নুন ছাড়াও আপনারা করতে পারবেন তবে নুনটা দিলে হয় কি সব দিকে সমানভাবে তাপমাত্রাটা ছড়িয়ে পড়ে তাহলে কেকটা সুন্দরভাবে হয় সেই জন্য আমি সবসময় গ্যাসে যদি কেক করি তাহলে আমি সবসময় নুন দিয়েই করি কিন্তু নুন ছাড়াও অসুবিধা নেই এবার এর থেকে কিছুটা ব্যাটার আমি আর একটা বলে তুলে নিচ্ছি এবার টেবিল চামচের দু চামচ কোকো পাউডার আমি এর মধ্যে অ্যাড করব এবার একটা চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দুধটুকু আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এতে অ্যাড করব দিয়ে আবার ওই একই প্রসেসে কিন্তু আমাকে এগুলো মিলাতে হবে এবার যে কেক টিনটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে প্রথমে দেব সাদা লেয়ারটা সাদা লেয়ারটা দিয়ে আমি একটু ছড়িয়ে নেব এবার এতে দিচ্ছি আমি কোকো পাউডার যে মিশিয়ে রেখেছিলাম আর কোকো পাউডারের মধ্যে আমি এক্সট্রা একটুখানি দুধ মিশালাম কারণ কোকো পাউডারটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যায় সেই জন্য আবার একটু এতে দুধ অ্যাড করতে হয়
কোকো পাউডার 2 চামচ দেওয়ার পরে এটাকে আমি আবার একটু ছড়িয়ে নেব। উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা, দিয়ে আবার এটা স্প্রেড করে দেব কিছুটা। এইভাবে আমি পরপর দিতে যাব, একটার পর একটা লেয়ার দিয়ে গেছি। এবার আমি ওপরে নিচে যেরকম সাদা অংশটা বেশি দিয়েছিলাম, এবার ওপরেও দেব সাদা অংশটা বেশি। এবার এই সাদা অংশটা যে লাস্টে দিলাম সেটা আমি ভালো করে ছড়িয়ে নেব, এরকম ট্যাপ করে নেব যাতে সমানভাবে সব দিকে ছড়িয়ে যায় ব্যাটারটা। এবার আমি যে কোকো পাউডারের ব্যাটারটা ছিল সেটা একটু চামচের সাহায্যে এইভাবে দেব। এবার একটা এরকম কাঠি বা টুথপিকের সাহায্যে এটাকে জাস্ট এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এবার এই কাঠির সাহায্যে এইভাবে টেনে দিলে আবার আরেক ধরনের ডিজাইন তৈরি হয়ে যাবে। আবার আরেকবার ট্যাপ করে নিতে হবে এটাকে। যে বাসনটিতে আমি কেক করব সেটা আমার প্রিহিট হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে গ্যাসের উপর রেখে দিয়েছিলাম। এবার এটাকে বসিয়ে দিচ্ছি, আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। কাগজটা একটু ফোল্ড হচ্ছে কিন্তু যতটা অবধি আমার কেক উঠবে অতটুকু সোজা আছে, ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়ামে রাখবো, 5 মিনিট পরে আমি একদম লো করে দেব। এই কেকটা হতে আমার 1 ঘন্টা মতন সময় লাগবে, কারণ এতে কোকো পাউডার দেওয়া আছে, কোকো পাউডার দেওয়া থাকলে কেক হতে একটু সময় লাগে। আর যদি নর্মাল প্লেন কেক করা যায় তাহলে 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। দেখুন আমার 50 মিনিটে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে, একদম পুরো শুকনো কেক। আমি একটা কাঠি ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কাঠির গায়ে কিন্তু একদম কিচ্ছু লেগে নেই, পুরো পরিষ্কার, তার মানে কেকটা আমার হয়ে গেছে। কেকের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, কারণ এখন ওভেনের ভেতরটা তো মানে এই পাত্রটার ভেতরটা গরম আছে তো আর কেকটাও গরম আছে। এখন যদি আমি কেকটাকে বাইরে বের করে রাখি সরাসরি তাহলে কেকটা আমার চুপসে যেতে পারে, সাধারণত যায় না কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য এখন এই গরমের মধ্যেই থাকুক। 10 মিনিট পরে আস্তে আস্তে এটার টেম্পারেচার যখন কমে আসবে আমি তখন কেকটাকে বাইরে বের করব। একটা কথা এখানে বলে রাখি, কেকটা করতে আমার 50 মিনিট সময় লেগেছে, এটা 1 ঘন্টাও লাগতে পারে, আবার 1 ঘন্টা 15 মিনিটও লাগতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। খালি লক্ষ্য রাখতে হবে যে কখন শুকিয়ে আসছে উপরটা, উপরটা শুকিয়ে আসলেই একটা টুথপিক দিয়ে দেখলেই বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে, তো এই কথাটাই আমার বলার ছিল। আমি এটা গ্যাসের বড় বার্নারে বসিয়েছিলাম, অনেক সময় ফ্লেমের কম বেশিতে কেকটা হতে আর কি সময়টা একটু ডিফারেন্স হতে পারে, সেটাও বলছি 1 ঘন্টা। তবে কখনোই বাড়িয়ে কেকটা করবেন না, সব সময় লো ফ্লেমেই কেকটা করার চেষ্টা করবেন। 10 মিনিট পরে কেকটাকে আমি প্যানের থেকে তুলে নিলাম, এবার এটা পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কেকটাকে ডিমোল্ড করব। এখানে যে কেকটা করতে আমি নুনটা ইউজ করেছি, এই নুনটাকে কিন্তু আমি রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কন্টেনারে, এটা আমি বারবার কেক করার জন্য ইউজ করতে পারি, নাহলে আপনারা এই নুনটাকে রান্নাতেও ব্যবহার করতে পারবেন। কেক ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ডিমোল্ড করব। তার আগে এই পাশ থেকে যে কাগজগুলো ছিল বাটার পেপারটা সেটা আমি উঠিয়ে নেব। এবার কেকের উপরে আমি ট্রেটা নিয়ে নিয়েছি, নিয়ে কেকের বাটিটাকে এর উপরে উল্টে দেব। এই দেখুন কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো। এবারে নিচের থেকে এই বাটার পেপারটা খুলে নেব। এবার কেকটাকে সোজা করে নিচ্ছি আমি। এবার আমি কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কিরকম ইজিলি কেটে গেল, খুব ফ্লপি হয়েছে।
দেখুন কেকের ডিজাইনটাও কত সুন্দর হয়েছে আর খুব ফ্লপি হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন টেস্টও কিন্তু অপূর্ব হয়েছে, সবকিছু পারফেক্ট একদম। আপনারা এইভাবে বানিয়ে দেখুন। আমি যে এখানে মাপগুলো বলে দিয়েছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের, সেই মাপ যদি একদম মেনে ঠিক মতন বানাতে পারেন, আমি বলে দিচ্ছি 100% সঠিক কেক হবে, যেমন স্পঞ্জি সেরকম টেস্টি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।